আপনার ফোন থেকে ছবি হারিয়ে গেলে অথবা কোনো ছবি ভুল করে ডিলিট করে ফেললে ওই ছবিগুলো আপনি ব্যাক কীভাবে পাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অনেক সময় দেখবেন যে আমরা ফোন থেকে অনেক ছবি বিভিন্ন ছবি টবি ডিলিট করে থাকি, তো একটা সময় ওই সমস্ত ছবি তো আমাদের খুব দরকার পড়ে, তো ওই সব ছবি তো আমরা পাই না। তো ফোনের একটা সেটিং আছে যেখানে আপনি ডিলিট করার পর আপনার ফটোগুলো থাকে, হয়তো এটা আমরা অনেক অনেক লোকেরই জানি না। তো এটা কোনো অ্যাপস কোনো ইয়ে সারেই এটা ফোন সেটিংয়েই থাকে, তো এটা কীভাবে সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনার প্রথমে যেটা করতে হইব সেটা হলো যে আপনি যদি দুই তিনটা ছবি ডিলিট করেন, ধরুন আমি কয়টা ছবি ডিলিট করলাম, ঠিক আছে, এখন আমি এটা যদি ডিলিট করি তাহলে এখানে দিতে হবে এটা মোবাইল সেটিং, হাউ টু মোবাইল সেটিং, এরপরে ডিলেট। ডিলেট করার পরে ছবিগুলো এখান থেকে গেছে গা, তো এখন আমার এই ছবিগুলো পাম কই? এখন আমি গ্যালারিতে আসলে এই ছবিগুলো পাইতেছি না। ধরুন আপনার ফোন থেকে ছবি হারিয়ে গেছে বা ডিলেট করে ফেলছেন, এখন ছবিগুলো দরকার, তো ওই সময় কী করবেন? ওই সময় আপনি নতুন করে আবার প্রথম থেকে গ্যালারিতে ঢুকবেন, ঠিক আছে। গ্যালারিতে ঢোকার পরে এই দিকে টান দিবেন, মানে এইদিকে এইভাবে হাত দিয়ে ধরে যে এইভাবে হাত দিয়ে ধরেই যে এইভাবে টান দিবেন এইদিকে, ঠিক আছে। অথবা এইদিকে টান না দিলেও আপনাদের ফোনের এইখানে যাইতে পারেন, যে এইখানে এখানে যাইতে পারেন। এখানে যাওয়ার পরে একটু নিচের দিক যাবেন, নিচের দিক যাওয়ার পরে দেখবেন যে এইখানে একটা সেটিং থাকবে, আপনি এখানে ট্যাপ করে ডিলিট অপশন মানে এটা লোগোটা থাকবে, ঠিক আছে। আপনি কয়টা কী ডিলিট করছেন এইটা কিন্তু আপনার ফোনের এইখানে থাকবে, আপনি এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে আপনার যে ছবিটা দরকার, ধরুন আমার এইটা দরকার, এই ছবিটা দরকার, এরপরে আপনি কী করবেন এই যে এইখানে একটা অপশন পাবেন, এই যে এইখানে দেখুন নিচে আপনি এইখানে ট্যাপ করে দিবেন, এরপরে এখানে ট্যাপ করে দিবেন, ছবিটা কিন্তু এইখান থেকে চলে গেছে গ্যালারিতে ডিলিট অপশন থেকে, ঠিক আছে। আপনি সব কিছু সব ছবি যদি একসাথে নিতে চান গ্যালারিতে তাহলে এইভাবে ধরে টিপ দিয়ে ধরে এইভাবেই করে আপনি এখন যদি এইখানে ট্যাপ দিয়ে দেন তাহলে এই ছবিগুলো আবার গ্যালারিতে চলে যাব। আর যদি বলেন যে না এই ছবিগুলোর দরকার নেই তো এইখান থেকে ডিলিট করে দিতে পারেন, তো ছবিগুলো এইসবভাবে টিক দিয়ে আপনি এখানে ট্যাপ দিয়ে অল ডিলিট মানে সব ডিলিট করে দিতে পারেন এইখান থেকে, এই যে ডিলিট, ঠিক আছে। যে এইখানে কিন্তু ছবি নেই আর, বুঝতে পারছেন, দেখুন এই যে এই ছবিটা এখন আমি ডিলিট করছি ফোন থেকে, ছবিটা ডিলিট করলাম এই ছবি এইখানে চলে গেছে, ঠিক আছে। তো ঠিক এইভাবে কাজটা করে নেবেন, যেখান থেকে আমি এটা আবার ডিলিট করে দিই, ওয়েট, এইভাবে আপনারা কাজটা করতে পারেন। তো ভিডিওটা দেখার পর যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশ দেওয়ার চেষ্টা করবেন এটাই। আর আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ দেওয়ার চেষ্টা করবেন, ওকে। তো আজকে ভিডিওটি এতটুকুই।